ইতা শেখ খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল। মোহাম্মদ জুয়েল রানার তথ্যচিত্রে বিস্তারিত দেখুন জি নিউজে। কুমিল্লার তিতাসে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 30 মার্চ উপজেলার সদর কোড়িকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কোড়িকান্দি বাজার সংলগ্ন মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ২ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আস্থাভাজন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান। বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এই সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে ও কোড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ হানিফ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইমদাদুল হক ফুলমিয়া, যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শাহিদ, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মোল্লা, কোড়িকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জুয়েল মোল্লা ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মোল্লা। এছাড়াও হোমনাথ তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।